Dear friends, welcome to my channel Creative World. আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, তো এখানে লেখা রয়েছে এলজি। তো এটা অরিজিনাল এলজি টেলিভিশন নয়, এটা হচ্ছে চায়না একটি এলজি টেলিভিশন। এটাতে এখন আমরা পাওয়ার দেব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে। এবার আমরা রিমোটের সাহায্যে এটা অন করার চেষ্টা করবো এবং দেখবো এটার কি প্রবলেম হয়েছে এবং সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো। আমরা রিমোট দিয়ে এটা অন করবো এখন, যদি অন হয়। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে এখানকার পাওয়ার এলইডিটা অফ হয়ে গেছে এবং এর একটি সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। আমরা একটি সাউন্ড শুনতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো ডিসপ্লেতে কোনো আলো নাই, কিন্তু এখানে সামান্য একটু আলো আছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে সামান্য একটু রংধনু মতো আলো রয়েছে, এখানেও রয়েছে। অর্থাৎ আমাদের ডিসপ্লেটা পুরোপুরি আসছে না, অর্থাৎ ভিডিওটি নেই, কিন্তু সাউন্ড রয়েছে। এখানে ছবি আসছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা ছবিটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা ফ্ল্যাবের কারণে হয়ে থাকে, এটা বেজের কারণে হয়ে থাকে। আপনার এই প্রবলেমটি 95% বেজের কারণে হয়ে থাকে, আর যে 5% থাকে সেটা আপনার 250 ভোল্ট ক্যাপাসিটার, 160 ভোল্ট ক্যাপাসিটার এবং ফ্ল্যাবব্যাক এইসবের কারণে হয়ে থাকে। এবং বেস বোর্ডের কারণে অন্য প্রবলেম হয়, কিন্তু এমনটি ঘোলা হয় না। সেটা হয় কি কালার ডিসকালার হয়ে যায় এবং আপনার হচ্ছে রেডটা বেশি হয়ে যায়, গ্রিন বেশি হয়ে যায় অথবা ব্লুটা বেশি হয়ে যায়, এমন হতে পারে। কিন্তু এই প্রবলেমটি সাধারণত বেস, ফ্ল্যাবব্যাক এবং ক্যাপাসিটারের কারণে হয়ে থাকে। তো আমি যেটা বলেছিলাম যে এটা প্রায় 95% আপনার বেজের কারণে হয়ে থাকে। তো আমরা এখন ফার্স্ট যেটা করবো, বেসটি আগে পরীক্ষা করবো যে বেজের প্রবলেম রয়েছে কি না। তো ডিয়ার ফ্রেন্ডস, এমন যদি আপনাদের বাসাতে হয় তো ফার্স্ট আপনারাও বাসাতে আগে বেসটি খুলে বেসটি কীভাবে পরীক্ষা করতে হয় এবং সেটি নষ্ট কি ভালো সেটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা এখন আমরা দেখব। যদি ভালো থাকে তাহলে আমরা ক্যাপাসিটার অথবা ফ্ল্যাবব্যাকটি পরীক্ষা করবো, আর যদি বেজের প্রবলেম পাই তাহলে আমরা অবশ্যই বেসটি চেঞ্জ করবো। তো চলুন দেখা যাক। তো এটা হচ্ছে বেস বোর্ড, এখানে বিভিন্ন রকম ভোল্টেজ থাকে। আপনার হিটার ভোল্টেজ থাকবে এবং হচ্ছে G2 ভোল্টেজ থাকবে। এখানে একটি PF থাকে যেটা দিয়ে G2 ভোল্টেজ আপনার কনভার্ট করা হয়। এই PF-এর কারণেও এমনটিও হতে পারে এবং বেজের কারণে হতে পারে, ফ্ল্যাবব্যাকের কারণে হতে পারে, সেটা আমি আগেই বলেছি। তো এবার আমরা ফার্স্ট যেটা করবো, বেস বোর্ডটি খুলে ফেলবো। এটা খুলবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে টিউবটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা এটা খুলে ফেলেছি। এটা হচ্ছে বেজ, আমরা দেখতে পাচ্ছি। আপনার এখানে G2 ভোল্টেজে যে পিনটি থাকে সে পিনের এখানে আপনার সে কানেক্টরটি নেই। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে একটি কানেক্টর থাকে যেটাতে ভোল্টেজ আপনার G2 ভোল্টেজটি টিউবে যায়। তো এখানে সে কানেক্টরটি নেই, কানেক্টরটি অবশ্যই তাহলে টিউবে থেকে গেছে। আমরা এখান থেকে কানেক্টরটি বের করলাম, আপনারা দেখলেন যে এটা ফাঙাস পড়ে গেছে এবং ভেঙে গেছে। এটা হচ্ছে বেজ, বেজে অনেকগুলো কানেক্টর থাকে, 9টা থাকে, 8টা থাকে, 7টা থাকে এমন। তো এটা কয়টা 9টা কানেক্টর রয়েছে। তো এই কানেক্টরগুলো আমরা খুলে বেজটি পিসিবি বোর্ড থেকে ডিসকানেক্ট করবো এবং তারপর পরীক্ষা করে দেখবো যে বেজটি ভালো রয়েছে কি খারাপ রয়েছে। তো চলুন আগে এটা পিসিবি বোর্ড থেকে ডিসকানেক্ট করি। এটা পিসিবি বোর্ড থেকে ডিসকানেক্ট করতে গেলে অবশ্যই আমাদের শাকার ব্যবহার করতে হবে। আমি বেসটার প্রত্যেকটি পিন ডিসকানেক্ট করে ফেলেছি পিসিবি বোর্ড থেকে। এবার পিসিবি বোর্ড থেকে এটা উঠিয়ে দেখব যে এটা নষ্ট হয়ে গেছে না ভালো রয়েছে। হ্যাঁ, এটা আমরা উঠিয়ে ফেলেছি। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে পিসিবি বোর্ডের উপরে আপনার এখানে একটা ফাঙাস পড়ে রয়েছে, অর্থাৎ এক ধরনের আপনার মতো আপনার ফাঙাসের মতো, যেটা হচ্ছে আপনার বেসটা নষ্ট হওয়ার একমাত্রই কারণ বলা যেতে পারে। এই ফাঙাসটা পড়লে বুঝতে হবে যে বেসটি নষ্ট হয়েছে। এরপরেও আমরা এটা বিভিন্ন কারণে বিভিন্ন আদ্র আভার কারণে এমনটি হতে পারে, তো এর জন্য আমরা বেসটি পরীক্ষা করে দেখব। তো বেসটার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পট পড়ে আছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। এবার আমরা যেটা করব, এখান থেকে ক্যাবেলটি ডিসকানেক্ট করব।
এটা এখানে একটা লক থাকে, লকটা খুলে ফেলতে হবে। হ্যাঁ এটা আমরা খুলে ফেলেছি। এবার এই ক্যাবেলটি আমরা এখান থেকে ডিসকানেক্ট করে ফেলবো। এবার যেটা করতে হবে, এখানে আরেকটি লক রয়েছে, এই লকটি খোলার পর আমরা ভিতরে দেখতে পাবো, ভিতরে দুইটি স্টিলের পাত থাকবে। তো এটা যদি ফাঙাস পড়ে যায় তাহলে এমনটি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখান থেকে মরিচা পরে, আমরা টিউবের থেকে একটি কানেক্টর বের করেছিলাম, এখান থেকে মরিচা পরে এটা একেবারে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কানেকশান পাচ্ছে না। তো এভাবে আপনারা এখানে যখন দেখবেন, দেখবেন যে এটা নোংরা হয়ে গেছে বা চকচক করছে না, ঘোলা হয়ে গেছে এমন, তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে বেসটি নষ্ট হয়ে গেছে। কারণ এটা যখন এমন একটি ডিসকালার হয়ে যাবে তখন এই বেসটা সুন্দরভাবে কাজ করবে না এবং আপনার টিউবেও আলোটি কমাল এবং ছবিগুলো আপনারা ক্লিয়ার পাবেন না, এমনটি হতে পারে। তো এই বেসটি আমরা এখন নষ্ট হয়ে গেছে, এটা এখন আমরা বাদ দিয়ে দিব। সেখানে আমরা আরেকটি নতুন বেস কানেক্ট করব। এখানে এবার এটা সোল্ডার করতে হবে। সোল্ডার করার পর আমরা প্রত্যেকটি কানেকশন সুন্দরভাবে কানেক্ট করব এবং তারপর এটাতে পাওয়ার দিয়ে দেখবো যে আমরা এই প্রবলেমটি সলভ করতে পেরেছি কিনা। এটা সোল্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিনগুলো শর্ট হয়ে না যায়, শর্ট হয়ে গেলে আপনার টিউবটাও নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমাদের ফ্লামিনটা থাকে 1 থেকে 10 ভিতরে ভোল্ট এবং এখানে 180 ভোল্ট পর্যন্ত প্রেরণ করা হয় এই বেসবোর্ডটাতে, এই কারণেই সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে বেজ, আমাদের বেসটি কানেক্ট হয়ে গেছে। এখানে একটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এই ক্যাবেলটি আমরা বেজের সাথে কানেক্ট করব এখন এই কানেক্টরটার সাথে। তো এটা এখান থেকে কানেক্ট করতে গেলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে, এবার আবার ক্যাপটা আমরা এখানে কানেক্ট করে দেব। এরপর যেটা করব, এটা টিউবে আবার সুন্দরভাবে সেট করব। এটা আস্তে আস্তে ভিতরে সেট করে দিতে হবে। এরপর আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রবলেমটি দেখেছিলাম এটার, সেই প্রবলেমটির জন্য আমরা এই বেসটি চেঞ্জ করেছি। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। আমরা পাওয়ারটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটি জ্বলে আছে। এবার এটা অন করব রিমোটের সাহায্যে। এটা আমরা অন করেছি, আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আলো আসছে এবং এলজি লেখা লোগোটাও এসেছে। এর আগে আমরা যখন এটাতে পাওয়ার দিয়েছিলাম তখন ছবিটা আমরা বুঝতে পারছিলাম না, আলোটা ছিল না, ব্লু আলোটি ছিল না এবং আপনার ভিডিওটি ছিল না। তো এবার আমরা এটাতে ডিশের লাইন কানেক্ট করব। হ্যাঁ, আমরা ডিশের লাইনটি কানেক্ট করেছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে ছবি আসছে। এর আগে আমরা যে সাউন্ডটি ছিল বাট আমরা ছবিটি দেখতে পাচ্ছিলাম না,
তো এই প্রবলেমটি সলভ করতে আমরা যেটা করেছি, এই বেসটি আমরা চেঞ্জ করেছি, আমি আগেও দেখিয়েছি এই বেসটি। এই বেসটি চেঞ্জ করবার পর আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।